সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল নিরাপত্তার কথা বলে পরিবহন মালিকরাও সারা দেশে শুরু করে অঘোষিত পরিবহন ধর্মঘট এক সপ্তাহ পর সোমবার থেকে এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা কিছুটা কম থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে গণপরিবহন ব্যবস্থা আর চারদিন দিন পর সারা দেশে বাস চলাচল শুরু হওয়ায় অবসান হয়েছে ভোগান্তির আমরা আজকে চার দিন ধরে খালি আসা যাওয়া করতেছি পরে সাড়ে চারশো টাকা খালি কালকে একদিন রিস্কা বাড়া দিয়েছি ছাত্ররা যা করছে করছে মালিক পক্ষে এটা করা উচিত হয়নি এভাবে মালিক সমিতি যেন এভাবে না করে আর ছাত্ররাও যেন এভাবে না করে সরকারও নিরপেক্ষভাবে যেন দৃষ্টান্ত মূলক সব সিদ্ধান্ত নেয় যাওয়ার কথা ছিল আর দুই দিন তিন দিন আগে যাইতে পারি না গাড়ি ঘোড়া চলাচল নাই এই কারণে মনে করেন যাতে পারি না তো যা আজকে খবর লইলাম যে গাড়ি চলে তাই আসলাম একটা গাড়ি আট ন হাজার টাকা খরচ তথাপি খরচই তো পোষে না আজকে এক সপ্তাহ ধরে গাড়ি বহা এরপরে এক সপ্তাহ পরে গাড়ি বাইক করছি অনেক যাত্রী নেই মালিক সমিতি আশ্বস্ত করে বলেছে সাধারণ মানুষের এমন ভোগান্তিতে আর পড়তে হবে না সকাল থেকে ভোর ছটা থেকে গাড়ি চলতেছে কোনো সমস্যা আছে কিন্তু ভেজাল ছিল রাস্তা দেখছেন যাত্রী এখন সুন্দরভাবে যাইতেছে কিন্তু ওই যে লোক মানে এত আতঙ্ক করেছে কারণ যাত্রীরা চলে যে গাড়ি তো অনেকে জানে না